হ্যালো বন্ধুরা, আপনার প্যান কার্ডটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ আমি আপনাদের দেখাবো যে আপনার সেই হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডটি আবার নতুনভাবে পাওয়ার জন্যে কীভাবে অ্যাপ্লাই করবেন, সেটাও আবার আপনার নিজের মোবাইল থেকেই। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনের ওপর। তো আমরা এই প্যান কার্ডের রিপ্রিন্টের প্রসেসটি করার জন্য আমরা এবার একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব। আমি এই গুগল ক্রোম ব্রাউজারটাই ওপেন করছি, আপনারা পারলে এটি ওপেন করবেন। ওপেন করার পরেই আপনারা এই গুগল সার্চ বারে লিখবেন রিপ্রিন্ট প্যান কার্ড। এই যে দেখুন, লিখে আমি সার্চ করে রেখেছি। তো এটি লিখে আপনিও সার্চ করবেন, করার পরেই দেখতে পাবেন এরকম ওয়েবসাইট আসবে, রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড NSDL। তিন নম্বরে দেখুন, এখানে একটা আছে ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট প্যান কার্ড। এই দুটি ওয়েবসাইট থেকেই আমরা প্যান কার্ডটি রিপ্রিন্ট করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই প্রথমের ওয়েবসাইটটিকে ওপেন করে নিই। আপনি ওয়েবসাইটটি ওপেন করলেই এরকম একটি পেজ আসবে, আসার পরেই দেখতে পাচ্ছেন কিছু ইন্ট্রাকশন লেখা আছে, আপনি এগুলো পড়ে নেবেন। আর এই দেখুন, এখানে লেখা আছে এইটি অর্ডার করার জন্যে মানে রিপ্রিন্ট করার জন্যে আপনাকে 50 টাকা খরচ করতে হবে। তো বন্ধুরা চলুন বাকি স্টেপগুলো কমপ্লিট করি। এখানে প্যান নম্বর দিয়ে দেবেন আপনার, প্যান কার্ড নম্বর দেওয়া হলেই আপনি এখানে আধার কার্ড নম্বরটিও এন্টার করবেন। আধার নম্বরটি দেওয়া হয়ে গেছে, এরপরে দেখুন এখানে চাইছে মান্থ অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থের মানে শুধুমাত্র মাস এবং বছর, এই দুটো জিনিস এখানে দিতে হবে। চলুন তাহলে আমি আমারটা এখানে দিয়ে দিই, মান্থ অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ দেওয়ার পর এখানে এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, আসলে আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটিকে এখানে যা আছে সেম তাই এন্টার করবেন। এই ক্যাপচা কোডটি লেখার পরেই এই সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ডের ডিটেলসটি এখানে খুলে যাবে, কিন্তু সম্পূর্ণ খুলবে না, একটু ক্রস ক্রসভাবে থাকবে। কিন্তু আপনি প্যান কার্ড নম্বরটি দেখতে পাবেন আর আপনার মোবাইল নাম্বারের শেষ চারটে অক্ষর দেখতে পাবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, আসার পরেই ওটিপির অপশন দেবে। আর হ্যাঁ, বলে রাখি আপনার এই প্রসেসটি করার জন্য অবশ্যই আপনাকে মোবাইল লিংক থাকতেই হবে প্যান কার্ডের সঙ্গে, নাহলে কিন্তু আপনি ওটিপি পাবেন না। আর যদি ইমেল আইডি লিঙ্ক করা থাকে তাহলে তো সেখানেও আপনি ওটিপি নিতে পারেন। তো চলুন, ওটিপি নেওয়ার জন্য আমি মোবাইল নাম্বারেই ক্লিক করলাম, তারপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পরেই আপনি এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপিটি আমি দেখে নিই, 881835। দেখুন আমি আমার ওটিপিটি দিয়ে দিয়েছি, এবার ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করলেই আপনাকে এরকম একটা পেমেন্টের পেজ শো করবে, এখান থেকেই আপনাকে সেই 50 টাকাটি পেমেন্ট করতে হবে। আপনি যদি চান যে আপনি আপনার পেটিএম অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি করবেন তাহলে প্রথমটি এখানে ক্লিক করবেন, আর যদি ভাবেন কি আপনি ডেবিট কার্ড বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে থেকে পেমেন্ট করবো তাহলে আপনি নেক্সট লাইনটিতে ক্লিক করবেন, অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক। এখানে ক্লিক করার পরেই নিচের দিকে আসলে আপনি সেই পেমেন্টের ডিটেলসটা দেখতে পাবেন এবং এখানে এগ্রি, আই এগ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। এই প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরেই আপনাকে এরকম একটি পেজ দেখাবে, তারপরে আপনি পে কনফার্মে ক্লিক করবেন। পে কনফার্মে ক্লিক করার পরেই বন্ধুরা এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এই এই পেজে আসার পর আপনি আপনার যেটাতে সুবিধা সেটাতে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন, অথবা ইউপিআই দিয়েও করতে পারেন। আপনি ইউপিআই, ফোনপে বা আদার্স
ইউপিআই অ্যাপস যদি ব্যবহার করে থাকেন তো ওর মধ্যে থেকে পেমেন্টটা করতে পারবেন। তো বন্ধুরা, এই পেমেন্টটি সাকসেস হওয়ার পরেই আপনাকে একটি পিডিএফ দেবে এবং সেই পিডিএফটি আপনি সেভ করে রেখে দেবেন, আর কিছুদিনের মধ্যেই আপনি আপনার প্যান কার্ডটি আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি প্রসেস, জাস্ট কিছুই করতে হবে না, দু একটি প্রসেস করলেই আপনি আপনার সেই হারানো বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডটি আপনার বাড়িতেই খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, পেমেন্ট করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার আগের ভিডিওটি, এইভাবেই ঠিক আধার কার্ড কীভাবে রিপ্রিন্ট করতে হয় এরকম একটি ভিডিও তৈরি করা আছে, আপনি সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারেন, তাহলে পেমেন্টের প্রসেসটা ওখানে পুরোটাই দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কোনো রকম উপকার এসে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।